আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অর্পা হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। আনন্দ উদ্দীপনায় সারা দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। দুই বছর পর জাতীয় ঈদগাহে জামাত, লাখো মানুষের ঢল। চাঁদ রাতেও ভোর পর্যন্ত কেনাকাটার ধুম রাজধানীর মার্কেট, শপিং মলে নির্ঘুম দোকানিরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ উদ্দীপনায় দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। করোনা মহামারীর কারণে দুই বছর পর ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করলেও ঈদগাহের প্রধান জামাতে শরিক হন বিচারপতিগণ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, বিদেশি কূটনীতিক, বিভিন্ন বাহিনীর প্রধানসহ লাখো মানুষ। হাইকোর্ট সংলগ্ন ঈদগাহ পরিপূর্ণ হলে মানুষ আশেপাশের কয়েক কিলোমিটার সড়কে নামাজ আদায় করেন। মহামারী থেকে মুক্তি আর দেশের কল্যাণ কামনা করা হয় নামাজের মোনাজাতে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস ছিল আগেই, বৃষ্টি হবে ঈদের সকালে। এরপরও মেঘলা আকাশ মাথার উপরে রেখে ভোর থেকেই হাজার মানুষের ঢল ঈদগাহ মুখে। করোনা মহামারীর কারণে রাজধানীতে উন্মুক্ত মাঠ বা ঈদগাহে ঈদের নামাজে বিধিনিষেধ ছিল গত দুবছর, কিন্তু এবার ঈদ উৎসবে মাতোয়ারা মানুষের বাঁধভাঙা ঢল নেমেছে। নামাজ নির্বিঘ্ন ও নিরাপদ করতে পথ, গেট ও ঈদগাহ মাঠে ছিল কয়েক স্তরের নিরাপত্তা। গত কয়েকদিন ধরেই চলছিল এর প্রস্তুতি। সকাল 8:30 জাতীয় ঈদগাহে শুরু হয় ঈদের প্রধান এই ঈদ জামাত। ইমামতি করেন বাইতুল মুকারম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিশিষ্টজনদের বেশিরভাগই ছিলেন জাতীয় ঈদগাহের এ জামাতে। ঈদের নামাজ আদায় করতে আসা মানুষের ভিড় এক পর্যায়ে ছাড়িয়ে যায় পূর্বে প্রেস ক্লাব, উত্তরে মৎস্য ভবন মোড় এবং দক্ষিণে শিক্ষা ভবন পর্যন্ত। নামাজ শেষে দোয়া ও মোনাজাতে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন মুসল্লিরা। করোনা মহামারীর সংক্রমণ ও ক্ষতি থেকে সবাইকে রক্ষার প্রার্থনাও করা হয় এ মোনাজাতে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল 7:00। বৃষ্টির আশঙ্কায় এবার অনেকে জাতীয় ঈদগাহে না এসে ঈদের নামাজ পড়তে যান মসজিদে। সকাল 11:45 পর্যন্ত মোট 5টি জামাত অনুষ্ঠিত হয় সেখানে। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। দেশের অন্যান্য জেলায়ও শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। তবে কয়েকটি জেলায় সকালে বৃষ্টি হওয়ায় নামাজে কিছুটা বিঘ্ন ঘটেছে। শেরপুরে সকাল 6:00 থেকে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হওয়ায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় পৌর ঈদগাহ মাঠের পরিবর্তে কালেক্টরেট জামে মসজিদে। বৃষ্টিতে ঘর থেকে বের হতে পারেনি অনেকে। প্রায় একই অবস্থা নরসিংদীতেও, সেখানেও বৃষ্টির কারণে ঈদগাহের পরিবর্তে মসজিদে নামাজ অনুষ্ঠিত হয়। বরিশালে সকাল 8:30 হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া দেশের অন্যান্য জেলায়ও যথাযোগ্য মর্যাদায় ঈদ উদযাপিত হচ্ছে। দর্শক, কিছুক্ষণ আগে রাজধানীতেও শুরু হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। দমকা হাওয়া, বজ্রপাতের সাথে চলছে বৃষ্টি। নগর পরিস্থিতি জানতে কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী নজিবুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নজিবুর, রাজধানীর বেশিরভাগ জামাত তো বোধহয় শেষ হয়ে গেছে, এখন পরিস্থিতি কেমন, ঝড়বৃষ্টির অবস্থা কেমন দেখছেন? ধন্যবাদ অর্পা। আসলে বৃষ্টি ভেজা ঈদ হতে যাচ্ছে এই পূর্বাভাসটা কিন্তু আসলে আবহাওয়া অধিদপ্তর গতকাল থেকে আমাদেরকে দিয়ে রেখেছিলেন এবং সেটি কিন্তু আসলে আজকে সত্যি হলো। কারণ সকাল থেকে আমরা দেখেছি মেঘলা আকাশ, সূর্যের দেখা কিন্তু একেবারেই আমরা পাইনি এবং তার মধ্য দিয়ে আসলে বাইতুল মোকাররম জাতীয় ঈদগাহে দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে দ্বিতীয় জামাতের পরপরই কিন্তু আসলে বৃষ্টির হানা দেয় এবং গুড়ি গুড়ি বৃষ্টির সাথে দমকা হাওয়ার সাথে সেই সাথে মুসল্লিরা কিন্তু অনেকটাই দুর্ভোগের মধ্য দিয়ে ঈদ জামাত পালন করে এবং এই বৃষ্টির কারণে কিন্তু মূলত উন্মুক্ত স্থানে যে সকল জামাতগুলো আসলে অবশিষ্ট ছিল রাত সকাল 9:00 পরে, সেই জামাতগুলো কিন্তু আসলে মসজিদে স্থানান্তর করা হয়েছে
এবং যারা আসলে এই মুসল্লি যারা উন্মুক্ত স্থানে নামাজ পড়বেন বলে ঠিক করে রেখেছিলেন তারা কিন্তু আসলে এই বৃষ্টির কারণে সেখানে অংশগ্রহণ করতে পারেনি। অনেকে আসলে মসজিদে নামাজ আদায় করেছেন এবং এই বৃষ্টিটা মূলত আমরা জানি যে এটি বিকাল নাগাদ পর্যন্ত স্থায়ী থাকতে পারে বলে আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে জেনেছি এবং সেই সাথে আমরা সংশ্লিষ্টদের সাথে কথা বলে জেনেছি যে এখন যেই উন্মুক্ত জামাতগুলো ছিল সেগুলো কিন্তু এখন মসজিদে অনুষ্ঠিত হবে এবং এই বেরসিক বৃষ্টির কারণে কিন্তু আসলে নগরবাসীর ঈদ উদযাপনে আসলে কিছুটা ভাটা পড়েছে সেটাও আমরা আসলে বলতে পারি। এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ অর্পা। ধন্যবাদ নজিবুর। ঈদের চাঁদ রাতে প্রায় ভোর পর্যন্ত রাজধানীর মার্কেটগুলোতে চলে বেচাকেনার ধুম। ক্রেতাদের বেশিরভাগই ছিলেন কর্মজীবী মানুষ। মনির হোসেন তপু রিপোর্ট। ঈদে নতুন পোশাক চাই সবার। গেল কয়েক সপ্তাহ ধরে রাজধানীর শপিং সেন্টারগুলোতে ক্রেতাদের সমাগম ছিল সবচেয়ে বেশি। পরিবারের সদস্যদের চাহিদা পূরণ করে চাঁদ রাতে নিজের জন্য কিছু কিনতে এবার দৌড়ঝাঁপ অনেকের। রাজধানীর এলিফেন্ট রোড নিউ মার্কেট এলাকায় মধ্যরাত পর্যন্ত মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকের ধারণা চাঁদ রাতে সুলভ মূল্যে পণ্য পাওয়া যায়, তাই মার্কেটে আসা। আজকে আমরা বড় রাশি একটা পাঞ্জাবি কিনবো, একটা গেঞ্জি কিনবো, একটা বোনেরটা সবারটা কমপ্লিট কিনা হয়ে গেছে, এখন আমার নিজেরটা কিনতে আসছে। দামের সাশ্রয়ের কারণে আজকে আসা আর কি। না, রিজনেবল দামটা, অনেক রিজনেবল এবং আশা করি যে প্রোডাক্টের মানও ভালো ওনাদের দোকানের। করোনা মহামারীর দুবছর পর ঈদের স্বাভাবিক আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক সেই প্রত্যাশা সবার। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ঈদ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টি ও ফল উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর কলেজ গেট সংলগ্ন মুক্তিযোদ্ধা ভবনে এই উপহার নিয়ে যান প্রধানমন্ত্রীর এপিএস টু গাজী মোস্তাফিজুর রহমান লিকু। এসব উপহার পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মুক্তিযোদ্ধারা। এবার আন্তর্জাতিক সংবাদ। করোনার কারণে টানা দুই বছর বন্ধ থাকার পর এবার যুক্তরাষ্ট্র ও জার্মানিতেও মহা উৎসবের মাধ্যমে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। যুক্তরাষ্ট্রের সব মসজিদে বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা ঈদের নামাজ আদায় করেন। নিউ ইয়র্কের কুইন্স, ব্রঙ্কস, ম্যানহাটন ও স্ট্যাটন আইল্যান্ড সহ বিভিন্ন স্থানে 300+ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যামাইকা মুসলিম সেন্টারে। এছাড়া জার্মানিতেও আনন্দ উৎসবের মধ্য দিয়ে ঈদ উদযাপিত হচ্ছে। এবার পার্টেক্স খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডকে 3-0 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে খেলার 9 মিনিটে রেড ডেভিলদের এগিয়ে নেন ব্রুনো ফার্নান্দেজ। 64% বল দখলে রাখার স্বাগতিক দল প্রথমার্ধে আর কোনো গোল পায়নি। দ্বিতীয়ার্ধে পেনাল্টিতে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর রাফায়েল ভেরেনে ম্যান ইউ জার্সিতে তার প্রথম গোল করে দলকে 3-0 এগিয়ে নেন। অন্তর্বর্তীকালীন কোচ রফ রাংনিকের অধীনে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয় ইউনাইটেডের। এই জয়ে 58 পয়েন্ট নিয়ে সেরা চারে জায়গা করে নেয়ার সম্ভাবনা টিকিয়ে রাখল নেমানজা মেটিচ, এডিনসন কাভানিরা। দুই বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিল ইতালিয়ান ক্লাব নাপোলি। লিগে 3 রাউন্ড বাকি থাকতেই সিরি আয় নিজেদের শীর্ষ অবস্থান নিশ্চিত করল 4 ক্লাব। এসি মিলান, ইন্টার মিলানের সাথে জুভেন্টাস আর নাপোলি খেলবে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে। বোলোনিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে কপাল পুড়েছে হোসেন মরিনহো রোমার। 59 পয়েন্ট নিয়ে তাদের অবস্থান 6, সমান পয়েন্ট নিয়ে লাজিও 5-এ। চলতি মৌসুম আর গতবার ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে খেলতে পারেনি ডিয়েগো ম্যারাডোনার সাবেক ক্লাবটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার।
আনন্দ উদ্দীপনার সারা দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। দুই বছর পর জাতীয় ঈদগাহে জামাত, লাখো মানুষের ঢল। চাঁদ রাতেও ভোর পর্যন্ত কেনাকাটার ধুম রাজধানীর মার্কেট, শপিং মলে নির্ঘুম দোকানিরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।